একদিনই বন সম্ভবত ইন্ডিয়া থেকে জানতে চেয়েছেন যে রাজনৈতিক এবং বিভিন্ন জঙ্গিবাদের উত্থানের কারণে পর্দার করা না গেলে তার করণীয় কি

ওলায়ুবদী না জীন তা হুন ইল্লা লেবু উলআতিহীন আর তারা যেন অর্থাৎ নারীরা যেন তাদের বক্ষ দেশকে আবৃত করে রাখে অরণা দিয়ে ঢেকে রাখে এবং এটা জন্য তারা প্রকাশ না করে তাদের স্বামীরা সারাবা যাদের তার বাবা ইত্যাদি এই আয়াতে বিস্তারিত বর্ণনা রয়েছে এই জন্য ইজমায় আহম্মদ এটা ফর্দ করা একটা ফরজ এটা একটা ওয়াজেব অতেব আপনার মুসলিম নারীর জন্য পর্দাকে পরিহার করা এটা একটা গোনাহের কাজ কবিরা গোনা এবং একটা আল্লাহ বিরোধী এবং নবী করিম সাল্লাম কঠোর নির্দেশ দিয়েছেন বলেছেন যে তাদের জান্নাতের সুঘ্রাণও তারা পাবে না যে সমস্ত নারীরা এরকম পর্দা পরিহার করে যেমন এক হাদিছে এসেছে যে বকর। ইয়াদ রিবুন আবি হান্নাস যে দুইটি শ্রেণীর লোক যারা জাহান নামে যাবে তার মধ্যে একটি হলো যে এমন এক শ্রেণীর মানুষ যাদের কাছে যাদেরকে আমি এখনো দেখিনি যে মা আহম সিয়াদ তাদের কাছে এক ধরনের সাবুক থাকবে কাজনা বকার অর্থাৎ গরুর লেজের মতো হ্যাঁ এই লেজের মতো যে লাঠির মতো থাকবে ইয়াদ রিবুন না বিহান্নাস যেগুলো দিয়ে তারা মানুষকে অন্যায় ভাবে মার ধর ইত্যাদি করবে এটা একটা আর একটি হলো এক শ্রেণীর হলো যে ওয়ানিসা উন খেয়াসিয়াত না আর ইয়াত এমন কিছু নারীরা হবে যারা কাপড় পরিধান করেও অলঙ্গ অপনা থাকবে লাদ হলনাল জেন্না অর্থাৎ তারা জান্নাতের প্রবেশ করবে না ওয়ালা ইয়াজেদ নারী হহা এবং জান্নাতের সুগ্রাণও তারা পাবে না অথচ নারী হা হা লাইউ রদমিন মাসি রতিন খাজা ওয়া খাজা জান্নাতের সুঘ্রাণ অনেক অনেক দূর থেকে পাওয়া যাবে কিন্তু এই যেই নারীরা কাপড় পরিধান করেও তারা অলঙ্গ অর্থাৎ যারা পর্দা করে না ভালো করে তাদের হ্যাঁ অঙ্গ প্রত্যঙ্গ ঢেকে চলে না তারা এরকম পর্দাহীন নারীরা এরা হলেন এরা আল্লাহ রব্বুল আলমিনের জান্নাতে প্রবেশ করবে না এবং জান্নাতের সুঘ্রাণও পাবে না সহি মুসলিম এই হাদিস বর্ণিত রয়েছে মুসলিম কাজেই আপনার আমার উচিত এই পর্দাকে মেনটেন করা পর্দা চলা এখন যদি সমাজের মধ্যে এমন কিছু মানুষ বলে যে তুমি পর্দা করতেছ তুমি টেরোরিস্ট তুমি জঙ্গিবাদ তুমি তুমি আমাদের সমাজ থেকে বেরিয়ে গেছে ইত্যাদি ইত্যাদি আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করতে হবে মানুষকে ভয় করা নয় যেমন আল্লাহ বলছেন ফালা সুরামা এদার চুয়াল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন তুমি মানুষকে ভয় করো না বরং আল্লাহকে ভয় করো এই জন্য করে এই সমাজের এবং মানুষের কথাবার্তাকে ভয় করে যারা এরকম করে তারা তাদের মধ্যে তাও হেদের ত্রুটি থাকার কারণে তারা মানুষকেই শুধু ভয় করে বেশি আল্লাহকে না কাজেই আপনারা আমার উচিত হলে আল্লাহকে ভয় করা হ্যাঁ এমনকি আরও এক আয় আল্লাহ বলছেন খফু হুম ইনকি তোমরা যদি প্রকৃত মোমে হও তখন মানুষকে এমন করে ভয় না করে আল্লাহকে ভয় করো সুরা আলে ইমরান একশো পঁচাত্তর নম্বর আয়াত যদি আপনি আল্লাহকে ভয় করে পর্দা মেনটেন করেন পর্দা করে চলেন দেখবেন ইনশাআল্লাহ পর্দা কৃত নারীদেরকে অনেক মানুষ শ্রদ্ধা করে সম্মান করে এমনকি তাদেরকে উত্তক্ত করে না ফালা ইউ অরফনা ফালা ইউ যেই না কোরআনুল করিমে আল্লাহ বলেছেন যে ওদেরকে মানুষ চিনতে পারবে ওদেরকে মানুষ এরকম কষ্ট দেবে না তা যায় এটা একজন ভদ্র নারী তাকে তার সঙ্গে খারাপ আচরণ করা খারাপ ব্যবহার করা তার সঙ্গে টিপস মারা অথবা উত্তক্ত করা এইগুলি করা থেকে তারা বিরত থাকবে এজন্য করে এবং পর্দা যদি কোনো নারী না করে তাহলে এর মাধ্যমে অন্যান্য ছেলেদের তাদের দিকে আকৃষ্ট করে ফলে বৃদ্ধি পায় এই জন্য আপনি যদি দেখবেন এহকাল এবং পরকালে আপনার জন্য কল্যাণ রয়েছে এবং আল্লাহ অবশ্যই আপনার একটা সুব্যবস্থা করা যাবেন কারণ তারপরও তারপরেও যদি এমন পরিস্থিতি হয়ে গেছে যে আপনি এইখানে মুখ ঢেকে চলতেই পারতেছেন না তখন ফতকোল্লাহমস্ততা আতম শালীনভাবে সব কিছু ঢেকে রাখবেন যদি প্রয়োজন হয় তাহলে আপনার হাত হাত এটা খোলা রাখতে পারেন এবং যদি খুব বিশেষ প্রয়োজন হয়ে গেল না হলে নয় তাহলে আপনি মুখ খুলতে পারবেন কিন্তু তারপরে মুখ না খুলেই পর্দা মেনটেন করে চললে দেখবেন ইনশা আল্লাহ আল্লাহ আপনার সহযোগিতা করবেন মানে খেয়ান আলিল্লাহ আল্লাহ হলা যে আল্লাহর হয় আল্লাহ তার হয়ে যায় এবং নারী পুরুষ সবার জন্য এটা উচিত নয় মা কদ হওয়া রাসুল আমরা কোন নারী এবং কোনো পুরুষ তাদের জন্য এটা সমীচীন হবে না যখন আল্লাহ এবং তার রাসুল কোনো ফয়সলা করেন আইয়া কুন আলাহ খেয়ারাহ তাদের কোনো এখতিয়ার নেই মেন আম আল্লাহর কথা না মানতে অর্থাৎ ওমাইয়া আসিল্লাহ হওয়া রাসুল্লাহ যে আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধাচরণ করবে ফাকাদ দল্লা দলে আলহাম মোবিনা সে স্পষ্ট পথ ভ্রষ্টতের মধ্যে চলে যাবে সুর আহ যাব ছত্রিশ নম্বর কাজেই আপনি আল্লাহকে ভয় করে চলার চেষ্টা করেন এবং পর্দা করবেন আল্লাহ ইনশাল্লাহ আপনার একটা ব্যবস্থা করবেন হাজা আল্লাহ আলম সব আসাল মহাম্মদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ